Doctor's Tips Solution for Life Problems. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়মিত হাঁটা সবচেয়ে ভালো ব্যায়াম। সুন্দর মুক্ত পরিবেশে হাঁটলে মন আর শরীরটা বদলে যায়, আর তাই প্রতিদিন সকালে অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস রাখা উচিত। এতে করে সারাটা দিন ভালো কাটবে, শরীরের রোগভোগের আশঙ্কা অনেক কমে যাবে। হাঁটার আগে কি করবেন? প্রতিদিন হাঁটতে যাওয়ার আগে লক্ষ্য রাখুন আপনার পোশাকটি যথেষ্ট আরামদায়ক এবং হাঁটার উপযোগী কিনা। হাঁটার আগে একটু ঢিলে ঢালা পোশাক পরে নিন, হাঁটার জন্য আরামদায়ক জুতো কিনে নিন, সঙ্গে অবশ্যই খাবার পানি রাখুন। প্রতি 15 মিনিট পরপর পানি খান অল্প করে, তাহলে সকালের হাঁটার অভ্যাসটা উপভোগ্য হয়। কতক্ষণ হাঁটবেন? প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে, এতে করে রোগবালাই প্রায় 60% পর্যন্ত কমে যায়। সপ্তাহে 4 থেকে 5 দিন কমপক্ষে 30 মিনিট দ্রুত হাঁটলে আপনার শরীরের অনেক উন্নতি হবে, আত্মবিশ্বাসও বাড়বে। কখন হাঁটবেন? হাঁটার ভালো সময় ভোরবেলা। এই সময় কোলাহল কম থাকে, পরিবেশ তুলনামূলকভাবে কম দূষিত থাকে, তাই এই সময়ের নির্মল বাতাসে হাঁটা শরীরের জন্য বেশি ভালো। তবে চাইলেই সুবিধা মতো সময়ে হাঁটা যায়। শরীরের কথা চিন্তা করলে বিকালে হাঁটা সবচেয়ে ভালো, কারণ তখন পেশি নমনীয় থাকে, শরীরের তাপমাত্রা সকালের চাইতে বেশি থাকে, তখন সব কাজ শেষ করে টেনশন মুক্ত হয়ে হাঁটা যায়। কিন্তু সকালে হাঁটলে মাসেল ও জোড়া শক্ত হয়ে থাকে, আবার শরীরও ওয়ার্ম আপ করতে সময় বেশি লাগে। সে কথা চিন্তা করলে বিকালে হাঁটা উত্তম, কিন্তু বিকালে পরিবেশ দূষণ বেশি থাকে, এটাও সমস্যা। সকালে দূষণমুক্ত পরিবেশে হাঁটা যায়, তবে আপনি যখন সময় পান সুবিধা মতো সময়ে হেঁটে নেবেন। চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে হাঁটতে। কোথায় হাঁটবেন? সুন্দর দূষণমুক্ত পরিবেশে হাঁটা উচিত। হাঁটার জায়গা যেন সমতল ও পরিষ্কার হয় তার লক্ষ্য রাখুন। বাড়ির বাগান, পার্কে, পরিষ্কার ফুটপাতে বা যে কোনো খোলা জায়গায় হাঁটতে পারেন। মাঝে মাঝে হাঁটার রাস্তা বা জায়গা বদল করুন, এতে একঘেয়েমি কাটবে, ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে কমেন্ট করুন, আমাদের পরবর্তী ভিডিও তৈরি হবে আপনার করা প্রশ্নের উত্তর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।